চলুন এবার দেখে আসা যাক এয়ারপোর্টের আন্ডার কভার কার পার্কের পরিচ্ছন্নতা এবং শৃঙ্খলার দৃশ্য। আমি এখন দাঁড়িয়ে আছি টিকিট ভেন্ডিং মেশিনের সামনে। মেশিনটি অনেকদিন থেকে নষ্ট, বাট সে ব্যাপারে কোনো নোটিশ দেওয়া হয়নি। যে নোটিশ আপনারা দেখেছেন তা হলো এয়ারপোর্টের এই কার পার্কে কতক্ষণ গাড়ি রাখা যাবে নতুন নিয়ম অনুযায়ী। এখানে দুজন ব্যক্তি আছে টিকিট সেল করার জন্য সেল পয়েন্টে, বাট সেল পয়েন্টে কোনো সাইন নেই অথবা গাইডলাইন নেই কিভাবে কার পার্কে টিকিট ক্রয় করা যাবে। যাই হোক, এখানে আপনারা দেখুন রাস্তাটি ভাঙা, হয়তো বা অল্প পরিমাণ ভাঙা, তাই এ ব্যাপারে কর্তৃপক্ষের কোনো দৃষ্টি নেই, তারা ঠিক করতে চাচ্ছে না। আর দুটি প্লাস্টিক বার দিয়ে রাস্তার এক সাইড ক্লোজ করে দেওয়া হয়েছে যেন ওই সাইড দিয়ে গাড়ি না ঢোকে, এবং অন্য সাইড দিয়ে গাড়ি ঢুকে টিকিট পারচেস করে। সো এখানে আসলেই বোঝা যাবে যে এখানে টিকিট পারচেস করতে হবে। দেখুন এখানে একটি স্লোপিং ওয়ে থেকে ট্রলি নামানোর সময় লাগেজ পড়ে গেল। এই দৃশ্যটি এই স্লোপিং ওয়েতে ফ্রিকোয়েন্টলি ঘটছে, কেন ঘটছে সেটা আপনাদের পরে দেখাচ্ছি। তার আগে চলুন আমরা এয়ারপোর্টের এই কার পার্কের কিছু পরিচ্ছন্নতার দৃশ্য দেখে আসি। আমরা আছি এখন কার পার্কের কারগুলো পার্কিংয়ের পেছনের অংশে। দেখুন কার পার্কের এই অংশে কোনো ময়লা আবর্জনা নাই বললেই চলে, অনেক পরিষ্কার। কারণ এর আগে আমি অন্য ভিডিওতে আপনাদের যত ময়লা আবর্জনা দেখিয়েছি তার তুলনায় এগুলো অনেক কম। সো এখানে দেখুন কোনো এক ব্যক্তি তার বাচ্চার প্যাম্পার্স চেঞ্জ করে এখানেই রেখে গিয়েছে। বিরল দৃশ্য, যা হয়তো অন্য কোনো এয়ারপোর্টে আপনারা দেখবেন না, কারণ সেখানে বাচ্চাদের এরকম নেপি চেঞ্জ করার জন্য আলাদা রেস্ট রুম আছে। দেখুন এখানে ময়লা জমে আছে রাস্তার, ড্রাইভওয়েতে, পার্কিংয়ের মধ্যেই। আর এখানে একটি পাবলিক টয়লেট আছে, আর মজার ব্যাপার হলো সেই পাবলিক টয়লেট ইউজ করতে হলে 5 টাকা দিতে হয়। আপনারা সাইন দেখবেন, একটু পরই পজ করে দেখতে পারুন, পাবলিক টয়লেট বা টাকা দিয়ে সার্ভিস নিতে হচ্ছে। সো দেখতে থাকুন ময়লাস আবর্জনা। আমরা সামনে আগাই, সামনে গিয়ে দেখতে পাবেন একটি ক্যাফেটেরিয়ার মতো, লাইক একটি শপ যেখানে খাবার বিক্রি করা হয়। অনেক মানুষের ভিড়, বিশৃঙ্খল পরিবেশ, কারণ সেখানে কোনো সিরিয়াল মেনটেন করা হয় না, যে যখন আসছে খাবার অর্ডার দিচ্ছে। আর এখানে ময়লা ফেলার জন্য একটি বালতি দেওয়া হয়েছে বিন হিসেবে। এখানে দুটো বালতি, অ্যাকচুয়ালি এই এই পাশে একটি, অন্য পাশে একটি। সো এখন আমরা আবার ব্যাক করলাম সেই স্লপিং ওয়েতে। দেখুন একটি ট্রলি নামছে এবং লাগেজগুলো পড়ে যাবে, পড়ে গেল। কেন পড়ে গেল তা একটু পরে আপনাদের দেখাচ্ছি। এবং এই দৃশ্য এখানে আপনি 1 ঘন্টা বসে থাকলে অসংখ্যবার দেখতে পারবেন। দেখানোর আগে আমি আপনাদের একটু ধারণা দিয়ে দিচ্ছি কেন এখানে এই সমস্যাটি হচ্ছে। আপনারা যে ঢালু পথটি দেখছেন তার শেষ প্রান্তে কনক্রিটগুলো ভেঙে গিয়েছে, যার কারণে ট্রলিগুলো যখন কনক্রিটের উপর দিয়ে নামানো হচ্ছে চাকা বাঁকা হয়ে যাচ্ছে, যার কারণে ট্রলিটি বাঁকা হয়ে গিয়ে লাগেজগুলো পড়ে যাচ্ছে। আর এই ঢালু পথটি মোটামুটি বেশ ঢালু, যার কারণে আপনারা দেখতে পাচ্ছেন দুজন ব্যক্তি একত্রে মিলে ট্রলি নামাচ্ছে। এখন আমি একটি ক্লোজ শট দিয়ে আপনাদের দেখাবো কি হচ্ছে এখানে, অ্যাকচুয়ালি কেন পড়ছে। এই ব্যক্তি তার ট্রলিটি ঠেলতে পারছে না কারণ চাকা আটকে আছে। এমন অসংখ্য ট্রলি আছে এয়ারপোর্টে যার চাকা নষ্ট। সো এখন দেখুন এখানে কনক্রিটগুলো ভেঙে কেমন অবস্থা হয়ে আছে, যার উপর থেকে চাকাগুলো নামার সময় এই পরিস্থিতির সৃষ্টি হয়, লাইক ট্রলি থেকে লাগেজ পড়ে যায়, মাঝে মধ্যে ট্রলি উল্টেও যেতে পারে, আমি দেখিনি যদিও। যাই হোক, আমরা এখন আন্তর্জাতিক বিমানবন্দরের একটি লাইক অ্যারাইভাল গেটের একটি অংশে যাব, যেখানে দেখবেন যে অনেক মানুষ অপেক্ষা করছে তাদের রিলেটিভদের রিসিভ করার জন্য। দেখুন এই পথটাতে স্টেয়ার্সটা কত নোংরা, আমি জানি না এগুলো আদৌ কেউ দেখে কি না। দেখে মনে হচ্ছে বিগত 2-3-4-5 মাসে এখানে কোনো পরিষ্কার পরিচ্ছন্নতার অভিযান চালানো হয়নি। অবাক লাগে, এখান থেকে মানুষ হেঁটে যাচ্ছে যারা বিদেশ থেকে আসছে, হয়তো বা ফরেনাররাও দেখতে পাচ্ছে আমাদের দেশের ভাবমূর্তি অনেক উজ্জ্বল হচ্ছে হয়তো। আচ্ছা দেখুন নোংরা পরিবেশ। আর সবচেয়ে মজার ব্যাপার হলো যেটা আনএক্সপেক্টেডলি হয়ে গিয়েছে, এখানে আমরা একটা মানসম্পন্ন রাবিশ বিন দেখেছি, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন সামনে আছে। সো এ পর্যন্তই হলো গিয়ে আমার এই ভিডিও রাবিশ নিয়ে এয়ারপোর্ট এরিয়াতে। আপনাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওগুলো দেখার জন্য। আপনারা শেয়ার করুন এবং জনসচেতনতা
বাড়িয়ে দিন যেন এই ব্যাপারগুলো চেঞ্জ হয়। থ্যাংকস ফর ওয়াচিং, সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্লিজ পার্টিসিপেট ইন চেঞ্জিং বাংলাদেশ। থ্যাংক ইউ।